নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজের এই ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট আপডেট, আসাম সরকারের একটা গুরুত্বপূর্ণ একটা ঘোষণা এবং আপনাদের সবার জন্য একটা লাভের একটা ঘোষণা নিয়ে আসলাম। আসাম সরকারের এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সবাইকে শেয়ার করে নেবেন, কারণ সবার কাছে এই খবরগুলো পৌঁছানো খুবই দরকার। মাইক্রোফাইন্যান্স নিয়ে একটা বিশেষ ঘোষণা, আমাদের কাছে অনেকবার অনেক ভিডিও আমিও বানিয়েছি, অনেকবার আমাদের কাছে কমপ্লেইনও আসে মাইক্রোফাইন্যান্স নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা ওরা করছে এবং তার জন্য আসাম সরকার তাদেরকে শিকল বাঁধার একটা চেষ্টা করছে এবং সেই চেষ্টাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি কি করছে এখন মাইক্রোফাইন্যান্সের জন্য আসাম সরকার। আজকে আমাদের যে আসামের মন্ত্রী যিনি এই চন্দ্রমোহন পাটওয়ারি, উনি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন, একটা ক্যাবিনেটের আজকে বৈঠক হয় গুয়াহাটিতে। সেই ক্যাবিনেটের বৈঠকে সেই সিদ্ধান্তটা নেওয়া হয়, সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সেই বিজেপির যারা মন্ত্রী গোরাকি ওনারা সবাই উপস্থিত ছিলেন, তারপরে আমাদের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে সেই ক্যাবিনেটে বিল পাস করা হয়। বিলটা সবাই সহমতি দিয়েছে এবং সেটা পাস হয়ে গেছে অলরেডি। সেখানে আপনারা নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারবে না, কোনো ধরনের মাইক্রো ফাইন্যান্স নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবে না। মহিলাদের জন্য একটা ভালোই একটা খবর এটা, যারা আমরা সবসময় আমরা দেখি যে গ্রামেগঞ্জে মাইক্রো ফাইন্যান্স গুলা মহিলাদের গ্রুপ বানিয়ে, এসএইচজি বানিয়ে, এরকম গ্রুপ গ্রুপ বানিয়ে লোন দেয়, তারপরে অনেক প্রবলেম হয় মহিলাদের, অনেকবার অনেক কমপ্লেইন আসে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে পর্যন্ত সেই কমপ্লেইন গুলো পৌঁছে যায়, তারপরে সবাই বসে একটু ডিসিশন নিয়ে নেয়। অনেকদিন আগে আমাকে অনেক কমপ্লেইন করেছিল যে এরকম তো আগেও একবার বলা হয়েছে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একটু সময় লাগে, ধৈর্য ধরুন, আপনাদের সমস্যার সমাধান হবে। আসাম সরকার সবকিছু সমস্যার সমাধান করে নিচ্ছে, অনেকগুলো প্রবলেম আমি বলে দিচ্ছি। মাইক্রোফাইন্যান্স নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, যে মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো এখন রাজ্য সরকার নিয়ন্ত্রণ করবে, অপারেট করবে, মানে নিজের ইচ্ছা মতো আমি এই করলাম সেই করলাম পারবে না। সবসময় রাজ্য সরকার যা গাইডলাইন দেবে সেই গাইডলাইনটা ফলো করতে লাগবে প্রথম, তারপরে রাজ্যিক ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটা তো আমি বলে দিলাম। রাজ্য সরকার আনবে নতুন আইন, সেই আনে আইনে মহিলা সকল শাস্তি, মহিলা সকলকে শান্তি দেবে আর কি, যে নতুন আইনটা যেটা এখন শুধু বিলটা পাস হয়েছে এবং সেই আইনটা কি কি থাকবে সেটা আমি ডিটেইলসে যে সময় পাবলিশ করা হবে সে সময় আমি আপনাদেরকে দিয়ে দেব। আরবিআই এর গাইডলাইন মেনে চলতে লাগবে এবং নিজের ইচ্ছা অনুসারে সুদ নিতে পারবে না। প্রথম হচ্ছে আরবিআই এর গাইডলাইন অনুযায়ী সুদ নেওয়াটা, যেটা আরবিআই যেটা গাইডলাইন দিয়ে দেবে, মানে যেটা আরবিআই যেটা ব্যাংকে গাইডলাইন দিয়ে দিয়েছে কারো কোনো জন ব্যক্তিকে পার্সোনাল লোন দিলে আপনার কত টাকা সুদ নিতে লাগবে, সেরকম একটা আপনাদেরকেও সেই সুদটা, যারা মাইক্রোফাইন্যান্স যারা আপনাদেরকে সুদ দেয় না ওদের ইচ্ছা মতো সুদ দিলেও হবে না, 20% 30% 25% 40% হবে না এরকম। আরবিআই যে সুদের যে ইন্টারেস্টের যে রেটটা, সেই ইন্টারেস্ট রেটটা আপনাদেরকে সেই মাইক্রোফাইন্যান্স বলে দেবে আর কি, এর থেকে আর উপরে হবে না আর কি। মাইক্রোফাইন্যান্স নিজের ইচ্ছা মতো কোনো ধরনের সুদ ওরা রাখতে পারবে না। তারপরে লোনের জন্য মহিলাদেরকে যে হয়রানি করতে পারবে না মাইক্রোফাইন্যান্স, লোনের কিস্তি অনেক সময় হয়তো ডিলে হয়, এই হয় সে হয়, লকডাউনে অনেক মহিলাদের এরকম কমপ্লেইন, লোনের ঋণগুলো যাদের মুকুব করে দেওয়া হোক এরকম অনেকগুলো কমপ্লেইন আসে, তারপরে যারা এজেন্ট ওরা নাকি সেই ওদের বাড়িতে গিয়ে সেখানে হয়রানি করে, এরকম আমরা অনেকবার খবর পাই, সেটা অনেক মিডিয়া মহলে চলে আসে এবং সেজন্য এরকম বলে দিয়েছে লোন এবং লোন রিকভারির জন্য মহিলাদেরকে হয়রানি করতে পারবে না, এরকম নতুন একটা নিয়ম আসবে। কি নিয়মটা সেটা বলে দেওয়া হবে। এখন শুধু সেটা আপনাদের সুবিধার জন্য নয়, কিন্তু শুধু সেটা আপনারা মনে করবেন না যে এরকম নতুন আইন আনবে এবং আমরা লোন নিয়ে নেব এবং দেবো না, এরকম না। সেই আইনে সেটাও উল্লেখ করা হবে যে যদি কেউ লোন নিয়ে আসে তাহলে রেগুলার রিপেমেন্ট করা, যদি অসুবিধা হয় তাহলে কিভাবে কি করা, সেই সবগুলো থাকবে। শুধু জনতার ফেভারে আসবে না, মাইক্রোফাইন্যান্সের ফেভারও আসবে, কারণ কোনো এক মাইক্রোফাইন্যান্স কোম্পানি যদি আপনাদেরকে লোন দিচ্ছে তাহলে ওরা তো সেই লোন থেকে কিছু না কিছু ইন্টারেস্ট পাওয়ার জন্য, রিকভারি পাওয়ার জন্য তো ওরা করছে না, এরকম সেই সিস্টেমটাও থাকবে, তাই ধৈর্য ধরুন আপনারা। আপনারা কি সোনা গয়না কিনতে চান বা বানাতে চান, তাহলে আজই চলে আসুন আরকে জুয়েলার্স, সোনাই রুট, রাঙ্গির খাড়ি, শিলচর। এখানে আপনারা রেডিমেড সোনার গয়না পাবেন এবং নিজেদের পছন্দ মতো ডিজাইনও আপনারা বানাতে পারবেন। মজুরিতে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এখন, আজই চলে আসুন আরকে জুয়েলার্স, সোনাই রুট, রাঙ্গির খাড়ি, শিলচর। তাছাড়াও শাড়ি কেনার জন্য আপনারা চলে আসুন আরকে শাড়ি কুঠি, এখানে বিভিন্ন ডিজাইনের শাড়ি পাওয়া যায় সুলভ মূল্যে, হোলসেল রেটেও এখানে কম দামে আপনারা কিনে নিতে পারবেন। বেনারসি শাড়িতেও বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, আজই চলে আসুন আরকে শাড়ি কুঠি, রাঙ্গির খাড়ি, শিলচর। মোবাইল নম্বর 8638135728995499595980।
দর্শকবৃন্দ, এখন হচ্ছে দ্বিতীয় একটা বিগ 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 অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে স্কুল নিয়ে। স্কুল নিয়ে আমরা দেখি আমাদের রাজ্যে অনেকবার অনেক লোক নিজের ইচ্ছা মতো স্কুল খুলে দেয়, সেই কিডস স্কুল খুলে দেয়, সেই হাই স্কুল খুলে দেয়, তারপরে সেই জুনিয়র কলেজ খুলে দেয়, কলেজ খুলে দেয়, এবং অনেক বছর ওরা চালায় বিনা পারমিশনে। বিনা পারমিশনে ওরা শুধু চালিয়েই যায়, চালিয়েই যায়, চালিয়ে যায়। এবং সেই জন্যই সেই স্কুলগুলোকে মানে প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউট বলে দেওয়া হয়েছে। প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউট যারা অপারেট করছে এখন, তাদের জন্য একটা আইন আসাম সরকার নিয়ে আসবে। আসাম সরকার নিজের আওতাতে সেই প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউটগুলোদেরকে রাখবে আর কি, নিজের আওতাতে রাখবে। এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে নিজের ইচ্ছা মতো কোনো ধরনের স্কুল খুলতে পারবে না কেউ, নিজের ইচ্ছা মতো কেউ খুলতে পারবে না বলে দেওয়া হয়েছে। শিক্ষা অনুষ্ঠান খুলতে হলে প্রথমেই রাজ্য সরকারের পারমিশন নিতে লাগবে। যদি কেউ প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউট, সেটা চাহে স্কুল হোক, কলেজ হোক, বা যে কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউট হোক, যদি কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যদি খুলতে চায়, তাহলে রাজ্য সরকারের পারমিশন নিতে লাগবে। ঠিক আছে, রাজ্য সরকারের ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে। প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউট ব্যক্তিগত শিক্ষানুষ্ঠান নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার, এখন নিয়ন্ত্রণ করবে সেই সবগুলোকে রাজ্য সরকার আর কি। নিজের ইচ্ছা মতো ফি নিতে পারবে না স্কুল অর কলেজ, মানে নিজের ইচ্ছা মতো আপনারা ফি, মানে যারা স্কুল ওরা ফি ধার্য করতে পারবে না, যে অমুক টাকা ফিস, অমুক টাকা ফিস, এরকম হবে না। বাৎসরিক একটা ফিস ধার্য করে দেওয়া হবে, মাসিক সেই ফিসটা হয়তো মাসিকভাবে কিস্তিভাবে আপনারা নিয়ে নিতে পারবেন যারা স্কুল আর কি, এবং অভিভাবকরা সেই অনুযায়ী দিয়ে দেবে, এবং সেটা গাইডলাইনও শীঘ্রই চলে আসবে, সেটাও আমি সামনে আগামীতে আপনাদেরকে আপডেট দিয়ে দেব। মন্ত্রী চন্দ্রমোহন পটোয়ারি মহোদয় নিজেই আজকে সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। অনলাইন যুগে শিক্ষা অনুষ্ঠান সকলে পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন যুগে মানে কাউকে ধরার দরকার নেই, কোনো দালালকে ধরার দরকার নেই। একটা ওয়েবসাইট দেওয়া হবে আপনাদেরকে, সেই ওয়েবসাইটে আপনারা আপনাদের নথিপত্র, আপনারা তো চালান না, আপনারা কি ডকুমেন্ট নিয়ে সেটা চালান, সেই নথিপত্র নিয়ে আপনারা অনলাইনে সেই ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লাই করবেন। যারা স্কুল ওদেরকে বলছি, যারা স্কুল কর্তৃপক্ষ ওনাদেরকে বলছি, যাদের পারমিশন নেই, বিনা পারমিশনে চালায় না, অনলাইনে আপনাদেরকে অ্যাপ্লাই করতে লাগবে। অ্যাপ্লাই করার পরে তারপরে সেখানে সেটা দেখা হবে, আপনার ডকুমেন্ট দেখা হবে, হয়তো সেখানে ছোটখাটো একটা ফি থাকতে পারে, মানে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি, কিন্তু আপনাদেরকে অনলাইনে পারমিশনটা অ্যাপ্লাই করতে লাগবে। তারপরে সেখান থেকে হয়তো যদি অ্যাপ্রুভ করে নেয়, তাহলে আপনাকে পারমিশন দিয়ে দেবে এবং আপনারা সেই স্কুলটা চালাতে পারবেন। এবং আগেও যদি আপনারা আগে থেকেও যদি আপনাদের আছে যদি এরকম স্কুল কলেজ বা এরকম কোনো এডুকেশনাল ইনস্টিটিউট, তাহলে আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন, কোনো আপত্তি নেই। এই দুইটা দর্শকবৃন্দ গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট। আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি কালকে সকালের যে আপডেটটাতে নিয়ে আসবো, আপনাদের লাভের সরকার আপনাদেরকে টাকা দেবে, কিভাবে টাকা দেবে, 5 লক্ষ টাকা অবধি কিভাবে দেবে, সেটা আমি নেক্সট আপডেটে আনবো। আপনারা সঙ্গে থাকবেন, এই ভিডিওটা এখনই সবাইকে শেয়ার করুন, জনস্বার্থে সবাইকে শেয়ার করুন, যাতে সবার কাছে পৌঁছে যায়। আমাদের শিলচর নিউজে যদি আপনারা কোনো বিজ্ঞাপন দিতে চান, তাহলে আমাদেরকে ইনবক্সে মেসেজ করুন। আমাদের শিলচর নিউজের এই ভিডিওটা ভালো লাগলে সবাইকে লাইক করে শেয়ার করে নেবেন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে যদি ফলো করেননি এখনো, তাহলে ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ জবরদস্ত আপডেট নিয়ে আবার কালকে সকালে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, নমস্কার।